আসসালামু আলাইকুম। খেলা জগতের সব ইম্পর্টেন্ট খবর গুলো নিয়ে আমি সোহেল আছি আপনাদের সাথে। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারাও থাকবেন আমার সাথে। চলুন চলে যাই মূল খবরে। নয় বছর ধরে দুজনের দৌড়ত লা লিগাকে নিয়ে গিয়েছিল অন্য উচ্চতায়। এই মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। লিওনেল মেসি হারিয়েছেন একজন প্রতিদ্বন্দ্বীকে, লা লিগাও যেন কিছুটা হারিয়েছে আকর্ষণ। রিয়াল মাদ্রিদ সমর্থকরা মিস করছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে, ব্যতিক্রম নন মেসিও। এক সাক্ষাৎকারে স্বীকার করে নিলেন রোনালদো লা লিগায় থাকলে ভালোই হতো। এমনিতে দুজন দুজনকে নিয়ে কথা বলেন খুবই কম। গত কিছুদিন আগে দুজন দুজনের প্রশংসা করেছিলেন মেসি। মেসি রোনালদো নিজেদের স্বীকার করে নিয়েছেন সেরা প্রতিদ্বন্দ্বী হিসাবে। মেসি এক সাক্ষাৎকারে বলেছেন ক্রিশ্চিয়ানোর বিপক্ষে খেলাটা কঠিন হলেও ভালোই লাগত, ও থাকলে লা লিগা জিতে মজাও পেতাম। জুভেন্টাসে আসার পর রোনালদো বুঝিয়ে দিয়েছেন 34 বছর বয়স হলেও তার পেছনে 133 মিলিয়ন ইউরো খরচ করাটা পুরোপুরি উসুল। লিগে জুভেন্টাসের দাপট নতুন কিছু নয়, রোনালদো আসার পর সেটা আরও বেড়েছে দ্বিগুণ। তবে যে চ্যাম্পিয়ন্স লিগ অনেকদিন ধরে সোনার হরিণ, সেটার পথে CR7 ভালোভাবে রেখেছেন জুভেন্টাসকে। অ্যাথলেটিকের বিপক্ষে দুরন্ত এক হ্যাটট্রিকে দলকে নিয়ে গিয়েছেন কোয়ার্টার ফাইনালে। মেসিও বললেন রোনালদো আসার পরে জুভেন্টাসের শক্তি বেড়েছে অনেক। জুভেন্টাসের প্রতি আমার অনেক সম্মান রয়েছে, আমার মনে হয় ওরা দল হিসেবে দারুণ। আর ক্রিশ্চিয়ানো রোনালদো আসার পর সেটা আরও বেড়েছে। অ্যাথলেটিকের বিপক্ষে অমন জয়ের পর তাদের আত্মবিশ্বাসও এখন অনেক বেশি। তবে আমি আশা করি আমরা ওদের সাথে পাল্লা দিতে পারবো। রোনালদোকে বাকিতে চেয়ে একটু আলাদা চোখে দেখেন লিওনেল মেসি। মেসি বলছেন এখন নেইমার, এমবাপ্পে, সুয়ারেজ, হেজার্ডদের মতো অনেক ভালো খেলোয়াড় আছে, এদের মধ্যে যে কেউ বিশ্বের সেরা হতে পারে, কিন্তু আমি আমার নামের পাশে শুধু ক্রিশ্চিয়ানোকে রাখতে চাই। খেলা জগতের সব খবর সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।